আমার আল্লাহ বলেন আরে দুনিয়ার মানুষ একটা মায়ের মতো তোরতে যদি একটা ডাকে 25 বছরের ব্যথা অন্তর থেকে দূর করে দিতে পারে একটা মায়ের চাইতে কুঠি কুঠি গুণ দয়া আমি আল্লাহর বেশি আমার নবী বলেন জান্নাতের টিকিট দিলাম রে জান্নাতের চাবি দিলাম আরে মুসলমান এবার খুঁজে নাও তোমার স্থান কোথায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মুহা রাসূল বলেন স্থানটা হলো তোমার মার পায়ের নিচে বলুন কার পায়ের নিচে কোন মা যে মা সন্তানেরা বাড়িতে আসে না রাত্রি 12টা বাজে গেছে মহল্লার সবাই ঘুমায়া গেছে মা দরদি দরজাটা খুইলা উঠানের কিনারে দাঁড়ায় থাকতো একটা গাছের পাতা যদি পড়তো গো 01 মা বাপসে আমার বাবা নি আইছে একটা চিৎকার মেরে ডাক মারে বাবা আইছুলি আমি মায়ের কলিজা ঠান্ডা করমানি কোন তো মা সারা সন্তান বাড়িতে না আসা পর্যন্ত আর কি কেউ দরজা খুলে বসে থাকে রাসূল বলছে এই মার পায়ের তলে জান্নাত আর মার পায়ের তলে দেওয়ার অর্থ হলো সন্তানের জন্য মার মতো দরদি ঠিক কথা আছে মা বললে বাবা জানি কি হয় হ্যাঁ দিছে না কারণ কোন জানা বিপদ হইরা বিক্রিও কইরা লাইতারে আমার এক চাচা আছিল বেচারা চাচি মরছে পরে পোলাপান বাড়িতে বাড়ি কিনে দিয়া বাড়িকে সব বেচা আচ্ছা কোন মা পোলাপান বাড়িতে বাড়ি করে দিয়া বাড়ি ঘর বেচছে এমন কোন ইতিহাস কেউ জানেন বাড়ি ঘর বিক্রি করে সন্তানকে খাওয়াইছে কিন্তু তারপরে আর কিছু নাই বাচ্চাগুলো বুকে লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে হাত পাতে যেই জিনিসটাই পায় বাচ্চার মুখে দেয় মা না খায় কুমা 01711 আমার নবী বলেন উম্মতের আরে এই মার কলিজায় আঘাত দিও না এই মারি কষ্ট দিও না এই মারে যদি কষ্ট দাও এই মার যদি ব্যথা দাও এই মারে যদি দুঃখ দাও গো নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দিয়ে দান করে মসজিদ করে মাদ্রাসা করে ওয়াজ করে মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও গো আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না আরে মা বাবার কথা মতো যে জন চলে না কন্যা মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তার পাবি না আরে আল্লাহ নবীজির দয়া মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মার কোলে যায়া গা দিলে খুদা সহে না মার কোলে যায়া গা দিলে খুদা সহে না আল্লাহ নবীজির দয়া তার পাবি না আইরে আল্লাহ নবীজির দয়া বৈশাখ কার কোলে যায় আঘাত দিলে আল্লাহ আল্লাহ রাসূলের মায়া পাবেন না কোন মা দেখবেন 5টা 7টা সন্তান যদি থাকে কি বলেন 5টা 7টা সন্তানের মা আছে না আমাদের দেশে ওদিন কুমিল্লা মাহফিল করতে গেলে হেড মুফতি সাহেব মুরব্বি মানুষ যে গেলে হজুর কেমন আছেন ভালো ছেলেমে কেমন ভালো হজুর ছেলেমে কতজন ক হাসে কয় না আরে কতজন কন না ক আমার ছেলেমে হজুর 20 জন আমি কই পরিবার পরিকল্পনার অফিসাররা জানারে লাগাল হয়েছে না মিয়া তাইলে 12 ছড়াই লইলে কই না হুজুর ঠকি নাই তো 14 জন ছেলে 6 জন মেয়ে 14 জন ছেলে এর মধ্যে বড় বড় অফিসার আমি 4 জনকে সৌদি আরব বউ সহ পাঠাই দিছি বিরাট বড় বড় চাকরি করে বাড়ি করলাম কুমিল্লাতে বাড়ি করলাম ঢাকাতে এইভাবে হিসাব দিতেছে কি করেন আসলে ঠকে নাই বাচ্চা হইলেই যে খাউন হবে না আচ্ছা কন্ত মানুষের সৃষ্টি করার দায়িত্ব কার হাতে রিজিকের দায়িত্ব কার হাতে এদিকে আমার আলোচনা না এইদিকে কোনো কান কোনো কথা কানে নিবেন না সব কিছুর মালিক বানায়া রাখবেন কাকে আসুন আগে বারে আল্লাহুম্মা সাল্লে সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতে জামিউ খিসালিহি সাল্লো বাচ্চা 6টা 7টা সন্তানের মা আছে না দেখেন মা কি করে দেখেন কোন মার পায়ের নিচে জান্নাত কোন মার পায়ের নিচে জান্নাত মা দেখেন রাতের বেলা 3 4 6 1 এবং বাচ্চাটা সুন্দর সময় ঘুমায় গিয়েছিল একটা বাচ্চা মাইজলাটা আর কি মাইজলা পোলাপান মাঝে মাঝে কিন্তু খুব দেইরা থাকে ভাত খাইতে পারে ঘুমাইছে রাত 10টার সময় মা খালি বিছানায় ঘুমাইছে
শরীর টা একটু গরম হইছে, লেফট গায়ে দিয়ে ঘুমাইছে, এমন টাইমে মাঝ দাঁড়া ঘুমে তুই কান্দা শুরু করছে। মাঝি গায়ে এত রাইতে কান্দোস কে? কেড়ে জি গাইলো কান দেখে লেফের ভিতর থেকে বাইরে গেছিল। আরে কি হইলো? দাঁড়ায় সেটা কান্দা শুরু করছে। কেড়ে জি গাইলো কান দেয়ার লেগে হ্যার জিদ আরো কি? অনেক সময় দেখেন না, বাবাই থাপ্পড় দিছে, দাদি আইছে আদর করতো, আচ্ছা বাড়ে না কমে? আবার যখন বাবাই গেটাই না ধরছে, দুষ্টামি করছে বেটা, এর লেগে তো একটা থাপ্পড় দিছি। এরপরে দেখবেন আস্তে আস্তে কান্দা থামছে, কি কোন দাদির আদরে কান্দারও কি? মা ডাকে, যেটা ভাত খাইছস না ঘুমাইছস, কোন কান্দাছস কে, ভাত খাইবি? কথা নাই, খালি কান্দে। আধা ঘন্টার পরে কয়, ভাত খাইয়াম না কি খাইয়াম দে? কত বেটা, এটা তুই আগেই কইতে, আধা ঘন্টা কান্দুন লাগে। বাবাই দেখেন রাগ হয়ে কইতাছে, হ্যার ক্যাটের ক্যাডের সহ্য হয় না, গলার চিপটা বাইরে ফেলে দে। কে কইতাছে? আচ্ছা কোন মা কি এরকম কথা বলে? আধা ঘন্টায় এক পোলারে শান্ত কিরা বাদ দিয়া মা খালি আবার লেপের ভিতরে শুইছে শীতের রাত্র, এমনি আরেকটা চিৎকার মারছে, মায়া 018 তোর কি হইছে গো? আমি তো বস্ত্র পরে দিছি, এরকম হইছে নি ভাই সাহেব? নাকি করেন নাই বস্ত্রাপ? দরদিমা চট করে আবার ল্যাপটপ ফালাইছে, ফালাইছিনিও আবার শীতের মধ্যে মা উঠে বস্ত্রাপের খাতাগুলি বদলাইয়া শুকনা খাতা দিয়ে আবার শুয়াইছে। মা আবার শোয়ার পরে আরেকটা চিৎকার মারছে, মায়া গো মায়া গো, আরে বাবা কি হইছে গো, আমি পায়খানা করুন। এমনি করে মা দুঃখিনী 7-8টা সন্তানের মর্জি মতো সারাটা রাত্র মা কাটাইলো, বিছানায় পিট লাগাইতে পারে নাই, তারপরেও মা দরদি কোন বাচ্চার গালে থাপ্পড় দেয় না। আমার নবী বলেন, উম্মতরা রে এ মার পায়ের নিচে তুর জান্নাত। টিকেট হলো কালিমা, চাবি হলো নামাজ, টিকেট দিলাম চাবি দিলাম, স্থান দেখাইলাম তোমার মার পায়ের নিচে। বলুন কার পায়ের নিচে? এই মারে কি মায়া করবেন কিনা? রাসূল বলছে, যার বাবা জীবিত আছে তার বেহেশতের একটা দরজা খোলা আছে, যার মাও জীবিত আছে তার বেহেশতের দুইটা দরজা খোলা আছে। মক্কা যাবেন, মদিনা যাবেন, মন কান্দে মক্কা যাইতে মদিনা যাইতে তৌফিক নাই, আজকে যায়া মার চেহারার দিকে তাকিয়ে থাকেন। রাসূল বলছে, মক্কা মদিনার হজ কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু তোমার মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল 60টা উমরা হজের সওয়াব দেওয়া হয়ে যায়। সন্তানের বেলা এ দায়িত্ব, মারও তো দায়িত্ব আছে, আছে না? অনেক মারা তো সন্তানের দায়িত্ব আদায় করে না। সন্তান কোথায় আছে খবর নাই, মা কোথায় খবর নাই, এরকম বিধান না। নির্দেশ হলো, মা তুমি তোমার সন্তানগুলো কোথায়, এশারের নামাজ পড়ে বিছানায় শুয়েছে কিনা, রুমের মধ্যে আছে কিনা তুমি তালাশ করো। 3-5-4-6-5 বলুন তো, যদি এইভাবে যদি মা বাবা গার্জিয়ান হয়ে সন্তানকে এই দায়িত্ব নিত, কারণ এই দায়িত্বটা তো মা বাবার সন্তানের জন্য আছে, আছে কিনা কন্ত? ওই যে ইব্রাহিম ছোটকালে জিজ্ঞেস করলেন তার মাকে, মা আমার রব কে? মারে জিগাই রব কে? মা কয়, ইব্রাহিম তোমার রব তো আমি। মা কয়, রব বলেন? আসলে একদিকে কথাটা একবারে মিথ্যা বলে নাই, রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। মা ছোটকালে লালন পালন করছিনি? মা কোলে থেকে পায়খানা করেন, করেন নাই? যেই পায়খানা করছেন, ফুফু কাছে ছিল কাপড়টা নাকি দিয়া দৌড় মারছে, খালাম্মা কাছে ছিল কাপড়টা নাকি দিয়া উহু দৌড় মারছে, বড় ভাই দৌড় দিল, বাবা দৌড় দিল, আচ্ছা কন্ত এই পায়খানা করা বাচ্চাটাকে ফেলাইয়া মা কি কোনো দিকে দৌড় দিছে? মা দরদি বাবারে কোলে লইয়া বুকের মধ্যে চাপা দিয়ে ধরে ডাকতেছে, বাবা গো তোমার পায়খানায় তোমার ফুপুর নাকে গন্ধ লাগলো, তোমার খালার নাকে লাগলো, তোমার ভাইয়ের নাকে লাগলো, তোমার বাবার নাকে লাগলো, তোমার বোনের নাকে লাগলো, বাবা গো তোমার গন্ধে তোমার পায়খানার গন্ধে আমি মার নাকে লাগে না। 0-1-7-1-1-2-6-3-4-6-1 এবং আমার নবী বলেন, উম্মতরা রে এই মারে কষ্ট দিও না, এই মার বেলা কিতাব খুলে দেখুন, মা অসুস্থ বুড়া মানুষ, আপনি নামাজে দাঁড়াইছেন মা আপনাকে দেখে নাই, নামাজে দাঁড়াইছেন মা ডাক মারছে, আব্দুল মালিক আয় আমার পাশে আয়। রাসূল বলেন, উম্মতরা রে নামাজ ছাইরা দিয়া তোর মায়ের ডাকে সারা দে। বলুন তো এই আচার আচরণ আমাদের কাছে আছে? মা অসুস্থ কান্দে বাংলা রুমের মধ্যে, বাবা কেলালি, ও বাবা কেলালি, চিল্লানি মারে, এটা চিল্লা কে মইরা যাইতা রাখে না, নাউজুবিল্লাহ কর না,
আমার মা অসুস্থ, চিকিৎসা চলছে। এক মহিলা বলেন, হুজুর খতমে সাপা পরান, খতমে সাপা। আমি কি না, খতমে সাপা পড়াইলে যদি আমার মা তাড়াতাড়ি মহিলা জাগা, চিকিৎসা করতেছে ডাক্তাররা আর দোয়া করতেছি মাহফিলে মাহফিলে, একটা দিন যদি মারে বাড়ির মধ্যে গিয়া দেখতাম বেশি সময় পাই, তাহলে তো আমার ভাগ্য ভালো। কারণ এই দরজা বন্ধ হলে আর খোলা হবে না। যদি মা থাকে মায়ের খেদমত করবেন, মার দোয়া নিবেন, মার দোয়া নিয়ে বাড়ি থেকে বাহির হবেন, কোনো অ্যাক্সিডেন্টে আপনারে পাবে না। গুলি করবে, গুলি আপনার গায়ে লাগবে না। কার দোয়ায়? আল্লাহ বলছেন সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল, মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল। মা বাবা যদি দোয়া করে, দুইটা জিনিস আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়, যেটা কোনো মাধ্যম নাই, যা চাই বাছাই নাই। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আর একটা হলো মা বাবার দোয়া। আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর মা বাবার দোয়া, এটা সিটিং সার্ভিস, দুনিয়ার জমিন থেকে একটা নাই, আমি আল্লাহর আরশে বসবে। মা দোয়া করে দিলেন, অন্ত মার দোয়া নেয় না পোলাপান, মার দোয়া নিবেন। কালকে ঢাকা শহরে যাবেন, মার সামনে দাঁড়াইন, মা ঢাকা যাবো, মা দেখবেন বলবে যাও আল্লাহর মাল, আল্লাহর হাতে সইপ্পা দিলাম। কার হাতে সপল? আল্লাহ কয় আমিও লইলাম। অ্যাক্সিডেন্ট, টঙ্গি যায়া, মুখামুখি সংঘর্ষ, পাশের দুইজন মারা গেছে, আপনি মাঝখানে বসা, মাঝখানে বসা কিচ্ছু হলেন না। জিজ্ঞেস করে লোকেরা, ভাই সাহেব দুইজন লোক পাশে মারা গেল, আপনি কয়? আমি কিচ্ছু বলতে পারি না, খালি শুনলাম একটা আওয়াজ হইল, আমি জ্ঞান হারা, তারপরে দেখলাম দুজন লোক মরা। হাল্লা কই এমনি দেখছস না, তোর মা যে আমার হাতে আমানত করছিল, আমি যে এটা কবুল করলাম, অ্যাক্সিডেন্টের সময় আমি আল্লাহ মাসখান থেকে টান্দা উঠাইয়া অ্যাক্সিডেন্টের পরে আবার জায়গায় বসায় দিলাম। ভাই সাহেব আসল জায়গা ঠিক করেন, লাইন ক্লিয়ার করেন, আল্লাহ আমাদেরকে সে বুঝ দান করুক। সকলে বলুন আমিন। এই সাহেব অথচ এই মার সাথে বেইমানি, মার দোয়া নিতে এখনকার দিনের যুবকেরা, আমার শেষ করছি, মার কথা মানতে রাজি না, অথচ মার দোয়াই যে কত বরকত। আল্লাহ আকবার। আমার জানা ঘটনা, আমার এলাকায় এক বেচারা শ্বশুর বাড়ি থেকে সাত দিন পরে জায়গা, মা তো অপেক্ষায়, ছেলে আসবে সকালে ঢাকা যাবে আমার কাছ থেকে দোয়া নিবে, মা রাস্তায় দাঁড়ায় রয়েছে, কিন্তু ছেলে সকালবেলা বাসের সময় হয়ে গেছে, ফার্স্টই বাস শ্বশুর বাড়ি থেকে শাশুড়ির দোয়া নিয়ে রওনা হয়েছে। বলে হুজুর শাশুড়ির দোয়া নিলে কি হবে না? আর শাশুড়ি তো মিয়া দোয়াই জানে না, দোয়া করবো কোত্থেকে? কন্যা শাশুড়ির দোয়া কিরকম জানেন? আমার নিজেরও তো শাশুড়ি আছে, আমি বেড়ায় আসতেছিলাম, শাশুড়ি আমার দোয়া করেন জায়গা, শাশুড়ি দোয়া করে জামাই আবার কোন দিন আইবেন? লাশ বাড়ির দিকে আসতেছে, কাইতার প্যাকেট বাড়ির কাছাকাছি আইসা প্যান গাড়ি ওলা জিঘাই, আব্দুল মন্নান মিয়ার বাড়ি কোনটা? একজনে বলেন ওই যে রাস্তার মধ্যে, মহিলাটা কান্দে রে এলা মন্নানের মা লাগে। মা কত মজা, একটা অক্ষর খালি মা, কয়টা অক্ষর? একটা অক্ষর মা। এই মার মধ্যে যে কত জিনিস, এটা ওয়াজ করতে গেলে দুই ঘন্টা দরকার। মাডার ভিতরে দেখি, মাডার ভিতরে মসজিদ, মসজিদ লিখতে কি লাগে? প্রথম অক্ষর এ, মর ভিতরে, এ মার ভিতরে মসজিদ, এই মর মধ্যে মাদ্রাসা, এই মর মধ্যে মুহতামিম, এই মর মধ্যে মুহাদ্দেস, এই মর মধ্যে মুফাসসির, এই মর মধ্যে মাওলানা, এই মর মধ্যে মক্কা, এই মর মধ্যে মদিনা, এই মর মধ্যে রে নবী মুহাম্মাদুর রাসূল। এই জমিনে মায়ের মতো দরুদ নাই গো, হাশরের জমিনে আমার নবীর মতোই উম্মতের দরুদ নাই। এই মর তাফসীর আমার মার ভিতর। মা কান্দে কেন জানি, আমার করিজা চটপট করে, আগুন লাগতেছে, আগুন জ্বলতেছে, আমি আমার মন্নানকে মন ভরে দেখবো। লোকেরা যখন সরে গেলেন, দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন, দুঃখিনী মা দৌড়াইয়া যাইয়া মন্নানের দিকে তাকাইয়া দেখে রে রক্ত লাল হয়ে আছে, জিব্বাটা বাহির করে দিছে, দুঃখিনী মা মৃত সন্তান রে আঞ্জায়া ধরে বুকের মধ্যে লাগাইয়া দুই গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্নানের জিব্বাটার মধ্যে চুমাইতেছে, বাবা মন্নান রে কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না, আজকে তুই বিদায় হয়ে গেলি আমার কি মা বলে আর ডাকবি না? আমি মা কার ডাক শুনে কলিজার আগুন নিভাবো, মরা ছেলে বুকে লইয়া মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে, শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে, যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো, এই মার কলিজায় যারা আঘাত দিয়েছো, নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জায়গা হবে না। আমার আল্লাহ বলেছেন নবীর কথা মানো, নবী বলেছে কালিমাটা বেহেস্তের টিকেট, নামাজ বেহেস্তের চাবি, উম্মতের রে টিকেট লইয়া চাবি লইয়া কই যাবি, যারে তোর মার পায়ের নিচে যা, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। আল্লাহ বলেছে নবীর কথা মানার জন্য, নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? এই মায়ের খেদমত করা দরকার আছে কিনা? এই মাকে কষ্ট দিলে নবীরে পাবেন?
এই মাকে যদি দুঃখ দেন নবীর শাফায়াত নসিব হবে নবী বলছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত বলুন কার পায়ের নিচে আর একটু জোরে কোন কোন মা যেই মার পেটে থাইকা মারে 10টা মাস জ্বালাইছে দুই তিন মাস তো মা কিছু খাইতেই পারছে না খাইলেই বমি করে দিত মা মরার মতো হয়ে গেছে এরপরও কি কোন মা সন্তানের আশা ছাইরা দিছে না বাচ্চা পেটে মা ঠিক মতে শুইতে পারে না বসতে পারে না দাঁড়াইতে পারে না কত কষ্ট মা তার সাথে সাথে কোন কোন মা এমন একটা সন্তানের মুখ দেখার আশায় জীবন চলে যায় যায় কিনা কন্ত সন্তান প্রসবে ডেলিভারিতে অনেক সময় মা মারা যায় না এত কষ্ট মা জীবন দেয় মা তারপরও মা সন্তানের আশা ছাড়ে না আমার নবী বলেছে উম্মতেরা রে যতই ইবাদত করো যতই আমাকে ভালোবাসো যতই টুপিদারি পাঞ্জাবি লাগাও মসজিদ বানাও মক্কা বানাও মদিনা বানাও তুমি যতই ঈদ মিলাদুন্নবী করো না কেন গো যদি এ মারে কষ্ট দাও আমি নবীর শাফায়াত নসিব হবে না কোন মা যে মা আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখতে যায় কোন কোন মা জীবন দিছে আমার জানা ঘটনা আমি যখন ইমামতি করি একটা ঘটনা ঘটছিল কি ঘটনা একটা গরিবের মেয়ে বাচ্চা হবে তিন দিন পর্যন্ত প্রসব ব্যথা কিন্তু পয়সা নাই গরিব মানুষ তো চিকিৎসা করার কোনো ক্ষমতা নাই তিন দিন পরে মহিলাটা অজ্ঞান হয়ে গেলেন মৃত্যুবরণ করবেন এমন মুহূর্তে ওই মহিলাটার মা মসজিদের দক্ষিণ পাশের জানালার মধ্যে দাঁড়ায় আসরের সময় কানতেছে আর বলতেছে হে আমার মহল্লাবাসী মুসল্লিরা আপনাদের কাছে আমার মেয়েটার জন্য হাত বাড়াইছি আমার মেয়েটার জন্য জীবন ভিক্ষা চাই আমার সাহায্য দেন আমার মেয়েটারে বাঁচাই আল্লাহ বলছেন কোন অসহায় মানুষ যদি এইভাবে হাত বাড়ায় আল্লাহর রাস্তে সাহায্য চায় এ হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়ায় দেই সুবহানাল্লাহ কিন্তু কই কেউ দিল না কেউ কিছু কইলো না মেয়েটা অবশেষে কাঁদতে কাঁদতে অসহায় বাড়িতে চলে গেলেন মাগরিবের নামাজের পরে সালাম ফিরায় বললাম আচ্ছা মেয়েটা যে হাত বাড়াইলো গরিব মানুষ এরকম বিপদ জীবন মরণ সমস্যা আপনারা তারে কিছু সাহায্য দিলেন না আর কিছু না দিলেন একটা মুখের কথা দিয়া ও সান্ত্বনা দিতেন তাও করলেন না এক মুরব্বী দাঁড়ায় কয় হুজুর কার জন্য কে রোজগার করে রাখছে আচ্ছা বলুন যত যত রোজগারই আপনি করছেন কবরে যাওয়ার সময় কি 10টা টাকা নিতে পারবেন পারবেন নিতে কিভাবে নেবেন কবরে যাওয়ার সময় যে পোশাকটা পরায় এই পোশাকটার মধ্যে কোনো পকেটের ব্যবস্থা আছে আমরা তো টাকা পয়সা রাখার জন্য বুক পকেট দেই সাইড পকেট দেই আবার কেউ কেউ এদিক দাও দেয় তাই না টাকা পয়সা নিবার লাগিয়া রাখবার লাগিয়া কন্ত কবরে যাওয়ার সময় যে পোশাকটা আমরা পরি তার মধ্যে কি কোনো পকেটের ব্যবস্থা আছে কিচ্ছু নিতে পারবেন না মুরব্বী কয় কার জন্য কে রোজগার করে কার রোজগার কে কারে দেয় আমি বললাম ঠিক আছে অসহায় মানুষ হাত বাড়ো দিলেন না মাগরিবের নামাজের পরে সালাম ফিরে বললাম এই মহিলাটার জন্য মহল্লায় আমি ভাইরুমু আমি ইমাম সাহেব কেউ আমার লগে যাবেন ইংরেজি শিক্ষিত একটা লোক হাই স্কুলের শিক্ষক উনি বললেন হুজুর আমি যাব আপনার সাথে দুইজনে মিলে এশারের আজানের আগ পর্যন্ত প্রায় 30 কেজি চাউল 750 টাকা উঠাইয়া পাঠাইলাম যাও দিয়ে আসো বলো তাড়াতাড়ি হসপিটাল পাঠাইতে টাকার জন্য মরবে না চিকিৎসার জন্য মরতে দিব না হায়াত নাই মরে যাক কোনো আপত্তি নাই আমি ইমাম সাহেব দেখব এই টাকা চাউলগুলি পাইয়া তারা যে খুশি সকাল বেড়াই সরকারি হসপিটালে পাঠাইছে আমি মক্তব ছুরি দিয়া গেলাম দেখার জন্য কারণ মক্তব ছুরি দিয়া না গেলে তো হ্যাঁ বুঝেন না কি কইব হুজুর রাখছি এটা করতো কারণ হুজুরে কিছু কইতে গেলাম খুব সহজ অথচ হুজুররা নাইবে নবী একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে এরপর কতে 40 দিনের জন্য কবরের আজাব বন্ধ হয়ে যায় হেরারে কইতে বড় সহজ এগুলি আর কইেন না তবু গেলাম যাতে সুযোগ না পাই কোয়ার জন্য মক্তব ছুরি দিয়ে গেলাম যাই দেখি ডাক্তার খাড়া রয়েছে গার্জিয়ান খাড়া রয়েছে ডাক্তার সাহেব কি ব্যাপার হুজুর যেই সময় রুগী পাঠাইছেন একবারে শেষ মুহূর্ত বাঁচানো যাবে না কি করব এখন কিছু করার নাই তবে চেষ্টা করে দেখতে পারি দুইজনের একজন বাঁচানো যায় কিনা যদি মা বাঁচাইতে চায় বাচ্চা মারা যাবে বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে এখন আপনারা কি করেন কোনটা কি করব ওই মেয়ের গার্জিয়ান বলতেছেন ডাক্তার সাহেব বাচ্চাটা মাইরা মা বাঁচাইয়া দেন বাচ্চা আল্লাহ দিবনে এমন সময় দেখলাম মেয়েটা জ্ঞান হারা ছিল জ্ঞানটা ফিরে চোখটা খুইলা চাইছে কি বললো আমার বাচ্চা মাইরা লাইব চোখের পানি ছেড়ে দুইটা ঠুট নড়ে কথা বলতে পারে না কাঁদতেছে ডাক্তার বলেন কি যেন বলবেন মহিলাটা শুনি মুখটার কাছে কানটা নিলে ছোট্ট ছোট শুরু বলে ডাক্তার সাহেব প্রসব ব্যথার যন্ত্রণায় আপনার মা যদি আপনাকে মেরে ফেলতো আপনি কি ডাক্তার হতে পারতেন
ডাক্তারও মা ভক্ত ছিল, ডাক্তার চোখের পানি ছেড়ে দিছে, না মাও তো আমাকে নিয়ে কষ্ট করছে। ডাক্তার গো, তোমার মায়ের মতো আমি 10 মাস কষ্ট করেছি। ডাক্তার, তোমার দুইটা পায়ে দড়ি, দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মাইরো না, আমি মার জীবন শেষ করে দাও। আমার নবী বলেন, উম্মতে নারে, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, মুফাসসির হতে পারো, মক্কা মদিনার ইমাম হতে পারো গো, এই মায়ের কলিজায় যদি আঘাত দাও আমার আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না। আল্লাহ বলছে নবীর কথা মানতেন, নবী কি বলতেছে, তোমরা মা বাবার খেদমত করো, মার পায়ে নিচে তোমার জান্নাত। দুঃখিনী মা কাঁদতেছে, ডাক্তার বলেন ঠিক আছে চেষ্টা করে দেখি দুজন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো, একটু পরে শোনা যায় রুমের ভিতরে ওয়া ওয়া করে কান্দে, আমরা খুশি বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা হলো ঠিক ছেলে হয়েছে। ডাক্তার দরজাটা খুলে দুইটা চোখের পানি ছেড়ে দিছে। ডাক্তার বলেন, গার্জিয়ান আপনারা কারা, কে কে আছেন, কি খবর? ডাক্তার, বাচ্চা হয়েছে ছেলে, ছেলের অবস্থা ভালো কিন্তু মা বাঁচবে না। গার্জিয়ানেরা কান্দে, ডাক্তার ছেলে দিয়ে কি করব, ছেলের মা যদি না বাঁচে। ছেলেটা জমিনে পড়ে ওয়া ওয়া করে কান্দে, ছেলেটারে কেউ কোলে নেয় না, কেউ ধরে না, সবলে সকলে খালি মহিলাটার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। অবশেষে দেখলাম মহিলাটা ইশারা করে বুঝাইতেছে, কথা বলতে পারে না, শেষ মুহূর্ত কিছুক্ষণের মধ্যে মরে যাবে। ইশারা করে বুঝাইতেছে, মা আমার সন্তানটা কোলে লও না গো, মা তোমরা যদি কোলে না নাও, দাও আমার বাবা আমার বুকে উঠাইয়া দাও, কিছুক্ষণের জন্য যদি বাবার বুকে নিয়ে মরতে পারি আমি মায়ের সকল স্বাদ মিঠা যাবে। কিন্তু কথা তো বুঝাইতে পারে না, কেউ বুঝতেও পারে না। অবশেষে দেখলাম মহিলাটা নিজেই গায়ের জুড়ে ধাক্কাইতেছে, দুইটা হাত বাচ্চাটার দিকে নিতে, একটা ধাক্কা দিলে সামান্যটুকু সামনে বাড়ে, এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে বাচ্চাটার কাছাকাছি হাত, মার কলিজা যেন ঠান্ডা, একটু পরেই বুঝি বাচ্চাটা ধরে বুকে নিতে পারবো। বাচ্চাটাকে হাত দেওয়ার আগে আগে দুঃখিনী মা বিদায় হইয়া, আমার নবী বলেন, উম্মতে নারে, এই মারে জীবনে কষ্ট দিও না, এই মারে যদি কষ্ট দাও গো আমি নবীর শাফায়াত নসিব হবে না। আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো, নবী বলেছে এই মায়ের পায়ের নিচে জান্নাত। রে মা বোনেরা, তোমরা ওই তো আগে আমার নবীর খেদমতে হাজির হয়েছো, আজকে কেমনে তোমরা আমার নবীকে বুইলা গেলা গো, আমার নবীর ভালোবাসার থেকে দূরে সইরা গেলা গো, কেন তোমরা নবীর কথা মানো না, নবীর কথা মতো কেন তোমরা পর্দায় থাকো না।